আমরা কিভাবে জল বিশুদ্ধকরণ করব। 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 মিনিট জলকে ফোটালে জলের বেশিরভাগ জীবাণু নষ্ট হয়ে যায়। এটি হচ্ছে জলের বিশুদ্ধকরণের সব থেকে ভালো উপায়। এছাড়াও আমরা যদি জলকে ফিল্টার করি বা নির্দিষ্ট পরিমাণ ক্লোরিন জলে দিলেও জীবাণু নষ্ট হয়। জল দূষণ কিভাবে প্রতিরোধ করব বা কিভাবে প্রতিকার করব। প্রথমত, জলাশয়, নদী বা সমুদ্রে নোংরা আবর্জনা সরাসরি ফেলব না। পুকুরের জলে কাপড় কাচা, সাবান স্নান করা, গরু মোষ স্নান করানো বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, চাষের ক্ষেত্রে অতিরিক্ত সার কীটনাশক দেওয়া বন্ধ করতে হবে। সার, জৈব সার ব্যবহার করলে জল দূষণের পরিমাণ কমে যাবে। শহর এবং কলকারখানায় দূষিত বর্জ্য জল শোধন করে তবেই নদী বা সমুদ্রে ফেলা উচিত। তাপবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে গরম জল সেটাকে ঠান্ডা করে তারপরেই নদী বা সমুদ্রে ফেলা উচিত। জলে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, শৈবাল, রাসায়নিক তেল ইত্যাদি পরিশোধন করে তবেই সমুদ্রে বা নদীতে ফেলা উচিত। নিরাপদ পানীয় জলের জন্য নলকূপের জলের দূষণ যাতে কমানো যায় তার জন্য নলকূপ খননের আগেই বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করে তবেই নলকূপ খনন করে সেই জল পান করা উচিত। এইভাবে আমরা জল দূষণ কমিয়ে ফেলতে পারব। তুমি কি কি করতে পারো? প্রথমত, জল অপচয় বন্ধ করতে হবে। জল দরকার না হলে জলের কল বন্ধ রাখতে হবে। পরিবেশে ক্ষতি করবে না এমন জিনিস ব্যবহার করতে হবে। বাড়ির নোংরা আবর্জনা যাতে কোনোভাবে বিশুদ্ধ জলে না মেশে সেটার ব্যবস্থা তোমাকেই করতে হবে। এছাড়াও বাগান, পুকুর, কুয়োর চারিপাশে ফুল গাছ, শাকসবজি গাছ লাগালে যেমন দূষণ কমবে, আবার মাটির ক্ষয়ও কমবে, আবার সেখান থেকে অক্সিজেন সেটাও বাতাসে মিলেমিশে বায়ু দূষণও কমিয়ে ফেলবে। এভাবে তোমরা ছোটো ছোটো পদক্ষেপ নিয়ে জল দূষণ কমিয়ে ফেলার জন্য তোমাদেরও ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।